আমরা এখন কাশি চাট ভান্ডারে এসেছি। এটা হলো কাশির ফেমাস চাট ভান্ডার। তো এত ভিড় এখানে, জানি না ঢুকতে পারবো কি না। ভাইয়া ইধার ক্যা লেকে আয়ে? ডগি বেচ রহে। ডগি বেচ রহে, আচ্ছা হ্যায়। অন্দর বৈঠ কে খানে কা জাগা নেই হ্যায় ক্যা? উপরে ভি হ্যায় পুরা বুক হ্যায় না। তো দেখা যাক আমরা পাই কিনা, কারণ এত ভিড় এখানে, লাইন দিয়ে খেতে হচ্ছে। ফাইনালি জায়গা পেয়েছি, দেখা যাক কি খাওয়া যায়। মনে হচ্ছে না ধীরে সুস্থে খেতে পারবো, কারণ এত ভিড় এখানে। আর এখানে সেই ম্যাজিক্যাল চাট যেটা হচ্ছে, সেই চাট এখানে তৈরি হচ্ছে। আমি একটু ভিডিও করে তোলার চেষ্টা করব। টমেটর আর এক দহি বল্লা দে দিজিয়ে, ঠিক আছে? দহি বল্লা, দহি বল্লা। কাশি দেশে চাট খাবেন না এটা কি হয়? কারণ কাশির মধ্যে বেশ কয়েকটা ফেমাস চাটের দোকান রয়েছে, আর এর মধ্যে হলো কাশি চাট ভান্ডার, যাতে আমরা এখন এসেছি। টমেটো টমেটোর চাট 45 rupees। তো খাই দেখি কেমন। এত ভিড়, চলে তো আসলো তাড়াতাড়ি, এখন খাই। টেস্ট পুরো আলাদা, আমাদের ওখানকার মতো না। ফার্স্ট অফ অল হ্যাঁ, খেতে ভালো, কিন্তু খুব স্পাইসি, মানে স্পাইসি মানে ঝাল না, বাট মশলা খুব রয়েছে। সব কিছু একটু একটু করে ট্রাই করবো। ভাইয়া ও কে হ্যাঁ, কেমন লাগছে? মানে বলছো দহি ভাল্লা টমেটোর চাটের থেকে বেশি ভালো লাগছে? আচ্ছা, এত ভিড়, যুদ্ধ করে খেতে হচ্ছে। ও ভাগ্য ভালো যে জায়গাটা পেয়ে গেছি। জায়গা পেলে অর্ডার খুব তাড়াতাড়ি চলে আসছে, সে নিয়ে কোনো ব্যাপার নেই। দই ভাল্লা, বাট নাথিং বাট দই বড়া। তো দই আর ঠান্ডা ঠান্ডা বড়া বন্ডা, মিষ্টি মিষ্টি টক মিষ্টি টেস্ট রয়েছে একটা। টমেটো চাটের থেকে বেটার। ভাইয়া ও দে দিদি, আমি এক টিকিয়া। হ্যাঁ টিকিয়া, ছোট্ট একটুখানি দোকান, এত সেল আর এতগুলো কর্মচারী কাজ করছে, কিন্তু খুব ওয়েল, মানে খুব সুন্দরভাবে ম্যানেজ করা, সবকিছু স্মুথলি রয়েছে, প্লাস পার্সেলের ব্যবস্থা রয়েছে। তো এখন চলে এসছে হলো আলু টিক্কি। ওই যে টিক্কিগুলো বানাচ্ছিল আলুর, সেগুলো সেটা স্ম্যাশ করে নিয়ে চারটা। তো আমি এখনো খাইনি, টমেটোটা ভালো ছিল না, আর মানে কম্পারেটিভলি খারাপ, কিন্তু টমেটো চাট এখানে ফেমাস, মানে এটা অনেক বিক্রি হয় টমেটোটা। আমি খাচ্ছি এখন আলু টিক্কিটা, টিক্কিটা টেস্টটা অসাধারণ। মানে ওখানে তাওয়ায় ভাজছে টিক্কিটা, তারপর এখানে স্ম্যাশ করছে, আর বিভিন্ন রকমের মশলা এদের ভেতরে, আলু আরও বিভিন্ন রকমের মশলা রয়েছে, যার সাথে আবার মটর পেঁয়াজ দহি এগুলো সব মিশিয়ে এই আলু টিক্কি চাটটা তৈরি হয়। আমার তো আরও খেতে ইচ্ছা করছে।
কাশি চাট ভাণ্ডারে চাটের পাশাপাশি কুলফিও পাওয়া যায়। আমরা একটা কুলফির অর্ডার দিলাম। এই ঠান্ডার মধ্যে কুলফি খাওয়ার মজাই আলাদা। কেমন লাগছে কুলফি? সাথে ফালুদা দিয়েছে, মানে সিমুই একটুখানি প্রসেস করা কেশার টাইপের কিছু দিয়ে, অতটা ভালো লাগে না এগুলো। কুলফি কুলফি দুধ মালায় শহর বারাণসী। এখানে এসে একটা নতুন জিনিস চোখে পড়ল। লোকজন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মাটির ভারে করে গরম গরম দুধ খাচ্ছে। এই দুধের আলাদা বৈশিষ্ট্য হলো এর ওপরে থকথকে মালায়ের আস্তরণ দেওয়া থাকে। একটা জায়গায় রাবড়ি হচ্ছে, দুধ রাবড়ি মালাই। তো রাবড়িটা টেস্ট করি এখানকার কিরকম। ওদিকে মালাই, এদিকে সুস্বাদু রাবড়ি রাখা আছে, আর ওখানে পুরো ওই বড় হাড়ির মধ্যে দুধ হচ্ছে এই রাবড়ি। এখন রাবড়ি টেস্ট করব। খুবই ভালো। এটা অনেকটা আমাদের ওই সরপুরিয়ার মতো টেস্ট আছে। সরপুরিয়াটা মানে একটা সলিড পিস, বাট এটা থকথকে, বাট টেস্টটা অনেকটা সেম আছে। রাবড়ি খেলাম আর দুটো পার্সেল নিলাম। একটার মধ্যে রয়েছে রাবড়ি আর একটার মধ্যে রয়েছে মালাই। মালাইটা আমি খাইনি, মালাইটা একসাথেই টেস্ট করব, দেখে বলবো কীরকম খেতে। আর সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে এই মালাই এই এই রেসিপিটা আমি আগে কখনো দেখিনি। এখানে এসেই ফার্স্ট দেখছি যে এরকম একটা আইটেম রয়েছে। এখানে সবাই দেখছি যে গরম দুধের সাথে মালাই খাচ্ছে, তো সেটা আমি খাইনি, বাট যদি ভালো লাগে তাহলে কালকে ট্রাই করব গরম দুধের সাথে মালাই। ঘরে এসে নিয়ে মালাই খাচ্ছি, তখন রাবড়ি টেস্ট করেছিলাম আর এখন মালাই খাচ্ছি। মালাইটা অতটা মিষ্টি না, আর লাগছে যে দুধের সরের ওপর যে সরটা পড়ে সেই সরটাকে ওরা তুলে কিছু একটা প্রসেসিং করে করে নিয়ে মোটা একটা থকথকে লেয়ার দেয়। তো এই যে মালাই, ভালো খেতে, মিষ্টিটা একটু কম রাবড়ির তুলনায়। সর ভাজার ওপরে যে লেয়ারটা থাকে আমাদের, সেই সর ভাজার লেয়ারটার মতোই। সর ভাজায় ওটা ভাজা থাকে, কিন্তু এটা ভাজা না, এটা হলো সফট, মানে একদম মানে সেদ্ধ করা টাইপের আর কি একটা জিনিস।